এই গাইস ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণে এসে গেছি আলতাফোরিং সিরিয়ালের রিভিউ দেবো বলে তবে তার আগে বলবো যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো তো আপাতত সিরিয়াল আলতাফোরিং শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হলো কিন্তু সিরিয়ালের স্টোরিটা কেমন আর কেমন হতে চলেছে এই গল্পটা আর আগামী দিনে কি কি চমক থাকতে পারে এই সব কিছু নিয়েই আজকে আমি বলবো এবং আমার চোখে কেমন লেগেছে আলতাফরিং সেটাও আমি তোমাদের সকলকে জানিয়ে দেবো এই সিরিয়ালের মেন যে কনসেপ্ট সেটা হচ্ছে যে কিছুদিন আগেই আমরা জানি যে আমাদেরকে আমফান ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমরা দেখেছিলাম বাড়ির মধ্যে বসে বসে সোশ্যাল নেটওয়ার্কে অনেকে দান ধ্যান করে বেড়াচ্ছে আবার দেখেছিলাম যে অনেক মানুষের ঘর বাড়ি হারিয়ে গেছে তো আমরা কেউ কেউ ছুটে গেছিলাম সেলফি তোলার জন্যে আবার কেউ কেউ মন থেকে গেছিলাম তাদের পাশে দাঁড়াবার জন্যে কিন্তু যারা আলটিমেটলি ঘরবাড়ি হারিয়েছে বা যারা তাদের প্রিয়জনদেরকে হারিয়েছে তাদের যে ঠিক কী অবস্থা সেটা কিন্তু আমরা জাস্ট ওই ওইটুকুই জেনেছি আমরা কিন্তু তারপরে ফেস করিনি তো যাতে আমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারি যাতে এটা আমরা জানতে পারি যে তাদের জীবনেও কিছু কিছু এমন ঘটনা ঘটে গেছে যেগুলো মানে যে খবরগুলো আমাদের কাছে আসেনি তো সেরকম ভাবনা চিন্তা নিয়েই এই গল্পটাকে লেখা হয়েছে হ্যাঁ সিরিয়াল মানে কুটকাচালি তো থাকবে তবে সিরিয়ালে যে এরকম একটা কনসেপ্ট আসতে পারে যে বাস্তবে যে দুদিন আগে আমরা যে ঘটনাটাকে ফেস করলাম তো সেই ঘটনা নিয়ে যে একটা সিরিয়াল আসতে পারে এটাই ভেবে আমার বেশ ভালো লাগছে তাই জন্যে আমি সিরিয়াল আলতা ফরিংকে ভালো বলবো এই কারণে আর আরেকটা কারণ হচ্ছে সিরিয়াল আলতা ফরিংয়ের আর্টিস্ট সিলেকশনটা আমার বেশ ভালো লেগেছে আর এই গল্পের মধ্যে রয়েছে জিমনাস্টিক মেয়েটা মানে যার নাম হচ্ছে ফরিং সে মেয়েটার জিমনাস্টিক করে কিন্তু তার মা রাধারানী একেবারেই পছন্দ করে না কারণটা কি কারণটা হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আমাদের জীবনে আমরা যে জিনিসটা করতে যাই সেই জিনিসটাতে যখনই আমাদের পরিবারের কেউ একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন বুঝতে হবে যে কিছু কিছু একটা ব্যাপার রয়েছে তো এখানেও কিন্তু ঠিক তাই মানে ফোরিং জিমনাস্টিক করছে কিন্তু ফরিংয়ের মা একেবারেই পছন্দ করছে না ফরিংয়ের মা তাকে বারে বারে বাধা দিচ্ছে এবং বলছে তুই এই নোংরা জগতে কখনোই যাবি না কেন বলছে তার কারণ সে একটা সময় খুব ভালো জিমনাস্টিক করতো এবং সাধারণ ঘরের একটা মেয়ে ছিল এবার সেখানে একজন অসভ্য টাইপের একটা লোক ছিল যে লোকটা তাকে প্রেমের জালে ফাঁসায় এবং তারপরে মেয়েটা যখন প্রেগনেন্ট হয় অর্থাৎ রাধারানীর দেবী যখন প্রেগনেন্ট হয় তখন মেয়েটাকে ওই একাডেমি থেকে বার করে দেওয়া হয় তারপর থেকে শুরু হয় রাধা রানীর জীবনের নতুন স্ট্রাগেল সে চলে আসে একটা গ্রামে এবং সেখানে এসে সে ইট ভাটায় কাজ করে এবং সেখান থেকে সে তার মেয়েকে জন্ম দেয় এবং সেই মেয়েকে নিয়ে তার পথ চলা তার এখন একটাই স্বপ্ন যে মেয়ে আর মা মেয়ের দুজনে ইনকাম করব তারপরে মেয়েটার ভালো জায়গায় একটা বিয়ে দিয়ে দেবো ব্যাস আমি নিশ্চিন্ত কিন্তু মেয়ে তো কোনো কথাই শুনছে না মেয়ে শুধুই জিমনাস্টিক করছে তো মেয়েকে থামাবার জন্যে মা অনেক কিছু করছে কিন্তু এরই মধ্যে হঠাৎ করে এসে গেছে সেই বিশাল বড় ঝড় যে ঝড়ে সত্যি অনেক মানুষ প্রাণও হারিয়ে ফেলেছে তো সেই ঝড় আসার জন্য যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মা মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে প্রবল ঝড় এসেছিল নিজের মাটি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করেছিল ফরিং এবং রাধারানী কিন্তু হঠাৎ করেই তার মা বলে যে তারা দরজাটা দিয়ে আসি তাহলে জলটা ঢুকবে না না হলে জল ঢুকে যাবে যে কিন্তু মাকে ছাড়তে চায়নি ফরিং ফরিং জানতও না যে তার মা কেন তাকে জিমন্যাস্টিক করতে বারণ করে কিন্তু সেই জলের মধ্যে হঠাৎ করে তার মা ভেসে যায় মানে জলের ফোর্স এতটাই ঢুকে যায় ঘরের মধ্যে যে তার মাকে ভাসিয়ে নিয়ে চলে যায় একদিকে চলে যায় ফরিং আরেকদিকে চলে যায় ফরিংয়ের মা তারপরের থেকে ফরিংয়ের মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু জলের মধ্যে ভাসছিল একটা কাগজ আমাদের ফরিং সে কাগজটা তুলে নিয়ে দেখতে পায় যে একটা সার্টিফিকেট তার মায়ের জিমন্যাস্টিক সার্টিফিকেট এবং সে তখন বুঝতে পারে যে মাও কিন্তু জিমনাস্টিক করতো মেডেলও পেয়েছিল কিন্তু মা কেন ছেড়ে দিয়েছিল কি জন্যে ছেড়ে দিয়েছিল কিছুই জানে না কারণ মাকেই তো খুঁজে পাচ্ছে না সারা রাত একটা গাছের মধ্যে আটকে থাকে আমাদের ফরিং গ্রামের কিছু কিছু লোকজন তো ছুটে বেরিয়ে যায় ছুটে বেরিয়ে যায় আবার কিছু কিছু মানুষজন হারিয়ে যায় কিছু কিছু মানুষজন মারা যায় কিন্তু এরই মধ্যে আমাদের ফরিং গাছের মধ্যে আটকা পড়ে রয়েছে ফরিংকে উদ্ধার করতে আসবে অভ্র এই অভ্র হচ্ছে একটা বনেদি পরিবারেরই ছেলে বলতে পারো মানে একান্নবর্তী পরিবার অভ্রর পরিবারে আছে অনেকে আস্তে আস্তে তোমরা সবটা জানতে পারবে যে অভ্রর পরিবারে কে কে আছে কারা আছে এবং আশা করি আমিও আমার ভিডিওর মাধ্যমে বলবো যে অমুক এবার এটা করবে তমুক এবার সেইটা করবে আপাতত বলে রাখি অভ্রদের পরিবারও কিন্তু ঝামেলা আছে অভ্র ওই গ্রামেরই ব্যাংকের অফিসার মানে ব্যাংকের ম্যানেজার কিংবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো যাই হোক এই দিকে অভ্রত্ব চলে আসার কথা কারণ মানে প্রমোশন হলে যেটা হয় আর কি বদলি হয়ে যায় আর তারপরে আবার সেখান থেকে ফিরে আসে তো এইভাবেই হয়তো অভ্র কোনো প্রমোশন পেয়েছিল সেই জন্য হয়তো তাকে চলে যেতে হয়েছিল ওই ওই গ্রামে এবং আই মিন ফরিংদের গ্রামে তো সেখানে গিয়ে আমাদের অভ্র আটকে পড়েছে ফেয়ার অয়েল তো তার হয়ে গেছে বিদায় ঘন্টা তার বেজে গেছে কিন্তু ফিরতে পারছে না সে ঝড়ের মধ্যে আটকে পড়েছে সেও চেয়েছিল ফেরার কিন্তু ফিরতে পারছে না এদিকে অভ্রর মায়ের অবস্থা মানে খারাপ দিনকে দিন মানে মানে মুহূর্ত মুহূর্ত অনুযায়ী খারাপ হচ্ছে কারণ ছেলে বাড়ি ফিরতে পারবে না ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে তো প্রত্যেকটা মায়ের মধ্যে যে জিনিসটা চলে মায়ের মধ্যেও সেই জিনিসটা চলছে অভ্রর মাও চায় যে ছেলের এবার বিয়ে দেব ছেলের বিয়ে দেব ছেলেকে এবার সংসারে বাঁধবো মেয়েও কিন্তু পছন্দ করে রেখেছে মেয়ে কিন্তু বাড়িতেই আসে কিন্তু বিষয় হচ্ছে ছেলে তো এদিকে ঝড়ের কবলে আটকে পড়েছে আসছে না তো বাড়িতে বেশ ফানি ক্যারেক্টারও আছে ঠিক তেমনই অভ্রর যে দাদা ভাই সে মোটামুটি কাজকর্ম চেষ্টা করছে মানে যে বিজনেসেই সে ঢোকে লস খেয়ে বেরিয়ে আসে আর বৌদি হচ্ছে সেই লেভেলের বৌদি বৌদি বাড়ির কাজ কোনো কিছুই করবে না বৌদি অল টাইম সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে তার বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত থাকে ফোনে গল্প করে তো এইসব নিয়েই বৌদি অল টাইম ব্যস্ত থাকে বৌদির একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে অবধি তার যা দেখে তো একানব্বতী পরিবারে যা হয় আর কি আমি ওই জন্যই বললাম যে ধীরে ধীরে সকলের সাথে আমি পরিচয় করাবো তবে আপাতত অভ্র ফিরে আসবে কিন্তু ফিরে আসার আগে অভ্র জানতে পেরেছে যে গ্রামের অনেক মানুষ বিপদে আছে তো সেই সমস্ত মানুষকে তো এখন উদ্ধার করতে হবে অভ্র টাকা পয়সা দিয়েছে দিয়ে বলেছে যে দেখো সবাই তো আসবে দান ধান করতে যখন মানে যে সমস্ত মাসগুলোতে আসবে না তখন এরা কি না খেয়ে থাকবে তাই জন্যে তখন তাদেরকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করো আর পারলে ব্যাংকের বিল্ডিংটা খুলে দাও যাতে করে ওরা এসে থাকতে পারে আর এটাও অভ্র বলে যে আমি কথা দিয়েছিলাম ওদেরকে পাসবুক করে দেবো কিন্তু সবার তো হয়ে গেছে কিন্তু পাসবুক কেউ নেয়নি তো এই ব্যাপারটাও আমাকে দেখতে হবে পরের দিন সকাল হয়ে যায় অভ্রর বেরিয়ে যাওয়ার কথা কিন্তু অভ্র বেরিয়ে পড়ে গ্রামে যে সমস্ত মানুষরা কোথাও আটকে পড়েছে বিপদের মতে আছে তাদেরকে উদ্ধার করতে আর এই উদ্ধার করতে গিয়েই অভ্রর মনে পড়ে ফড়িংয়ের কথা কারণ ঝড়ের রাতে ফড়িংকে সে একবার এক ঝলক দেখেছিল তো ফড়িংকে উদ্ধার করে ফড়িংয়ের ওই অবস্থা দেখে ফড়িংকে ছাড়তে পারে না সে তো ফরিংও আঁকড়ে ধরে এবং বলে যে ব্যাংকের বাবুকে যে তুই যেভাবে হোক আমার মাকে খুঁজে দে মাকে খোঁজার চেষ্টা চালিয়ে যায় কিন্তু এই করতে করতে অভ্র নিজের বাড়িতে পৌঁছে যায় ফরিংকে একটা হোমে তুলে দেওয়া হয় এবং হোমে কথা হয় এরকম যে ফরিংয়ের মাকে তারা খুঁজে দেবে ফরিংয়ের দেখাশোনা তারা করবে কিন্তু ফরিং সে কথা শোনে না ফরিং বুঝতে পারে যে এদের সাথে থাকলে এরা জবে খুঁজবে তবেই আমি মাকে খুঁজে পাবো তাছাড়া মাকে খুঁজে পাবো না এই ভেবে তো ফরিং অভ্রর গাড়ির ডিকির মধ্যে ঢুকে যায় সেখান থেকে অভ্রর বাড়ি অব্দি পৌঁছে যায় আর এরপরেই যখন অভ্রর মায়ের সামনে এসে হাজির হবে ফরিং তখন না পারবে অভ্র তাকে ফেলে দিতে না পারবে তাকে ঘরে তুলে নিতে এই করতে করতে চলবে সিরিয়ালের গল্প তবে তারই মধ্যে অভ্রকে যে মনে মনে পছন্দ করে ফেলেছে মানে যার সাথে অভ্রহর বিয়ে ঠিক করেছে অভ্রর মা সে আবার ভিলেন হয়ে যাবে কি না সেটা আমরা জানতে পারবো এবার আমরা এটাও জানতে পারবো যে ফরিঙের আসল পরি পরিচয় আসল পরিচয় বলতে ফরিঙের বাবা যে সেই লোকের বোন কিন্তু অভ্রর কাকিমা এবার কোন সূত্র ধরে ফরিঙের পরিচয় বেরিয়ে আসবে আদেও ফরিং খুঁজে পাবে কি না তার মাকে সেটা যেমন দেখতে পাবো ঠিক তার পাশাপাশি এটাও দেখতে পাবো দুই জায়ের চুলোচুলি শাশুড়ি বৌমার মান অভিমান স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি একটু বিচ্ছেদ একটু ঝগড়া পরিবারের মধ্যে

যা এগিয়ে যাচ্ছে আমাকে এগোতে হবে ওকে বেশি এগোতে দিলে হবে না ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি চলছে তো এই বিষয়গুলো চলতে থাকবে তারই সাথে পরিবারের মধ্যে মানে আলতা ফরিং সিরিয়ালের মধ্যে একটু মজার মজার সিনও থাকবে আমি কখনোই বলবো না যে সিরিয়ালে শুধুমাত্র এইটা নিয়েই শুরু হলো যে ফরিং কিভাবে খুঁজে পাবে তার মাকে ফরিং খুঁজে পাবে তার মাকে সেটা নিয়ে যেমন গল্পটা এগোবে ঠিক তার মধ্যে এত কিছু কিন্তু থাকবে যেমন ম্যাক্সিমাম সিরিয়ালে আমরা দেখতে পাই তো সেইগুলোকে মেনে নিতে হবে কখনো আসবো আমরা বিতর্ক করতে কখনো আসবো আমরা মজা করতে সিরিয়ালে তো অনেক সময় ভুলভাল দেখানো হয় তো সেই সব কিছু নিয়ে আমরা আবার চলে আসবো একটু মজা টাজা করতে আবার বেশি এক্সট্রিম লেভেলে যখন পৌঁছে যাবে তখন আমরা আসবো বিতর্ক করতে তো এইভাবেই চলতে থাকবে যতদিন সিরিয়াল আলতাফোরিং চলবে ততদিন থাকবো পাশে ততদিন মজায় আড্ডায় বিতর্কে সব কিছুতে জড়িয়ে রেখে সিরিয়াল আলতাফুরিংয়ের আপডেট তোমাদেরকে দিতে থাকবো প্রথম থেকে নেগেটিভিটিটা নিজেদের ভেতরে ঢুকিয়ে নিও না ফার্স্টে একটুখানি ভালো ভালো মুড নিয়ে দেখার চেষ্টা করো আশা করি ভালো লাগবে জোর জবরদস্তি কিছুই নেই তবে এটুকুই বলতে পারি যে সিরিয়ালের নাম আলতা ফরিং এবং আলতা ফরিং এই ফরিং কি করে আলতা পরে এইটা আবার আমার মাথায় ঢুকলো না সিরিয়ালের নাম হচ্ছে আলতা ফরিং ফরিং কি করে আলতা পড়বে মানে এখানে একটা বিশাল বড় একটা মানে দাঁড়াচ্ছে মানে ফরিং তো জিমন্যাস্টিক করে তো সবসময় ডিগবাজি খেতে 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 যায় মানে দেখবে তোমরা গাড়ি থেকে যখন বেরোচ্ছে তখনও ডিকবাজি খাচ্ছে বলেন এরা ফুলসের খাতে উঠবে তাও হয়তো ডিগবাজি খেতে খেতে এ প্রমাণ আছে এ এরকম এরকম প্রমাণ অনেক আছে কারণ এরকম অনেক সিরিয়ালে আছে যেখানে গান নিয়ে হচ্ছে মূল বিষয় তো সব জায়গায় গান গিয়েছে মরে যাচ্ছে গান গাচ্ছে বেঁচে উঠছে গান গাছে আর এরকম আছে ঢাক বাজানো তো ঢাকও বেজে যাচ্ছে এরকমভাবে তো এরকম আছে হচ্ছে তোমার নাচ সে যাই হোক না কেন নেচে যাচ্ছে তো এখানে ডিগবাজি খাওয়া কেস তো এর ডিগবাজি খেয়েই যাবে তো এটা নিয়েছে আপনি লাভ নেই অল টাইম ডিগবাজি খাবে গাড়ির থেকে বেরোচ্ছে ডিগবাজি খেতে খেতে বাথরুমে স্নান করতে যাচ্ছে ডিগবাজি খেতে খেতে কোন সময় দেখবে বউ ভাতের থালা নিচ্ছে ডিগবাজি খেতে খেতে আবার কোন সময় দেখবে ফুলসের খাটে উঠে গেল ডিগবাজি খেতে খেতে ডিগবাজি খেতে খেতে বরের কোলে গিয়ে পড়লো তো এরকম অনেক কিছু থাকবে বন্ধুগণ তাই অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল আলতা ফরিং এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ফড়ি মানে যে ডিগবাজি খায় তার পায়ে কি করে আলতা পড়বে এটাই হচ্ছে মূল বিষয় আর আলতা পড়ার পরে ঘটনা কতখানি এগোবে মানে যে পায়ে যখন ফোরিং ঘরে একেবারে পা দিয়ে দেবে তখন থেকে তো শুরু হবে মেন গল্প তাই একটুখানি অপেক্ষা করো কিছুদিনের মধ্যে আসছে সেই সমস্ত টপিক আর সেই সব টপিক নিয়ে আমি আসছি তোমাদের কাছে আপডেট দিতে দেখতে থাকো স্টার জলসা ও স্টার জলসা ডিতে সিরিয়াল আলতা ফোরিং আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে মনের মতো হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো আর হ্যাঁ আলতা সিরিয়ালের সমস্ত আপডেট যদি পেতে হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনেট চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।